নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও বেশ ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জায়গায়, যাব বলে। যাব কোথায়? এক খুব প্রিয়জনের বাড়ি, আমার দিদির বাড়ি। আর এই যে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবার সকালে রান্না করে দিয়েছি, আর মিনি আর কৌশিক আমি তিনজনে যাব। ওর সকালে টিউশন ছিল, সেই জন্য একটু বেড়াতে মানে বেলা করেই বেরিয়েছি, আর বেরোতে অনেকটা লেটই হয়ে গেছে। এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, ওদের বাড়ি 1 ঘন্টার মতো লাগবে বাইকে যেতে। তো চলো, তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকে যাব দিদির বাড়ি। আর দিদি বললে হয়তো কম বলা হবে, বলা হয় বেশিরভাগটাই বন্ধু। আমার মাসতুতো দিদি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশুনো, বন্ধুত্ব, মানে আমাদের একেবারে মানে বলা যায় নিজের নিজের বোনের থেকেও বেশি কিছু। আর ওর ছেলের জন্মদিন, হঠাৎ করেই ও ঠিক করেছে, আর বিশেষ কাউকেই ডাকতে পারেনি। আমি যাচ্ছি আর ওখান থেকে মাসিমণিরা আসবে। বাস আমরা বেরিয়ে পড়েছি, একটু মিষ্টি নিয়েছি এখান থেকে, আর শ্যামপুর থেকে ওখানে বড় বাজার থেকে বাবুর জন্য কিছু গিফট নেব। আর রাস্তাটা এই সময় খুব বেশি ভিড় না, আবার খুব কম না, কমও লোকজন নেই একেবারে বললেও না, কিছু লোকজন আছে, কিন্তু রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে। বাড়ি থেকে বাগরাম রোড, তারপরে ওখান থেকে শ্যামপুর, শ্যামপুর থেকে দিদির বাড়ি মোল্লা ভগবানপুর, ওখানে যাব। ঘন্টাখানেকের রাস্তা। দুদিকে সবুজ আর মাঝখানে এইরকম রাস্তা, বেশ ভালোই লাগে যেতে। খুব বেশি ভিড় না এই সময়টা, আসলে দুপুর টাইম তো খুব একটা ভিড় না। আর দিদি বলতে বলতে দিদির বাড়িতে চলে এসেছি, আর প্রচুর এখানে সবুজ হয়ে পুরো লাউ শাক হয়েছে। আর এই যে বাড়ি আমরা ঢুকে পড়েছি, আর সব থেকে বড়ো মানে জিনিস যেটা বাড়িতে ঢুকেই দেখতে পেলাম, ওর হাতে বানানো কেক, মানে এত সুন্দর খেতে হয়েছে তোমাদের বলবো কি। মানে দোকানেও এত ভালো, আমরা দোকানের কেক যে খাই এত ভালো না, ও এত সুন্দর বানিয়েছে কেকটা। আর এই চারিদিকটা বাড়ির একটু তোমাদের ঘুরে দেখাবো। আর এত ভালো বানিয়েছে, ও দুটো কেক বানিয়েছে আমার জন্য, আবার একটা পাঠিয়ে দিয়েছিল, আর ওটা ওটা বাবুর জন্য, বাবু কাটবে। আর আমরা ঢুকেই এই জল টল খাচ্ছি, তারপরে একটু বাইরেটা তোমাদের ঘুরে দেখাবো। এই যেটা আমার মাসির ছেলে, আমার দাদা, আর আরেকটা জিনিস, অবাক করা জিনিস হচ্ছে এখানে লঙ্কা, কাঁচা লঙ্কাটা সাদা রঙের, দেখেছো কখন? আমি তো এই ফার্স্ট দেখলাম সাদা রঙের কাঁচা লঙ্কা। আরও সুন্দর সুন্দর গাছ ছিল, কিন্তু আমি ভিডিও করেছি, করেও আমি কয়েকটা ভিডিও ডিলিট করে ফেলেছি, খুঁজেই পেলাম না। দারুণ সুন্দর লেবু গাছ, একদম পুরো নিচে পর্যন্ত ঝুলছে, বাচ্চারা পর্যন্ত পারতে পারবে এরকম লেবু গাছে লেবু হয়েছে। আবার পেয়ারা গাছ একদম কাছ হাতের সামনে, আর ওর বাড়ির চারপাশে এইরকম বাগান, এত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর। আর আমরা, আমি, দাদা আর কৌশিক, তারপর দিদি, সবাই মিলে আমরা মানে আমাদের বিয়ের আগে দারুণ একটা ব্যাপার ছিল, আমরা সবাই মিলে প্রায় দিনই মানে কিছুদিন ছাড়া ছাড়াই যে কোনো ওকেশানে আমরা সবাই মিলে একসাথে হতাম, গল্প আড্ডা, সেই সব দিনগুলো এক দারুণ দারুণ মজার ছিল। এখন ফোন বিভিন্ন রকম কিছু এসে মানে এসে যাওয়ার ফলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখা সাক্ষাৎ, সেই গল্প আর আগের মতো হয় না। কিন্তু আগের ব্যাপারটা তো অন্যরকম ছিল, আগে এত ফোন ছিল না, মানে পুজো বা যে কোনো ওকেশানে মামার বাড়ি যাওয়া, মাসির বাড়ি যাওয়া, তা সবার সঙ্গে গল্প আড্ডা, এটাই যেন বেশি।
অ্যাট্রাকটিভ ছিল, মানে সবার কাছে। আমরা যে কবে পুজো আসবে, কবে দিদি আমাদের বাড়িতে আসবে, বা আমি কবে যাব, কবে দেখা হবে, কবে গল্প করবে, কি কেনাকাটা করেছি, এসব নিয়ে মানে এসব একটা ভীষণ এক্সাইটেড জিনিস ছিল। আর এই মানে স্কুলে পড়াকালীন সেই মানে সবাইরই হয়তো ছিল, তোমাদেরও হয়তো মানে ছিল, কিন্তু এখন তো সময়ের সঙ্গে সঙ্গে সবটা পাল্টে গেছে। এখন বাড়ি মানে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়াটাই এখন প্রায় উঠে গেছে। এখন ফোনে কথা বলেই সবটা জেনে নেওয়া হয়, আর ফোনেতেই সমস্ত কিছু হয়ে যায় প্রায়, তাই যাতায়াত প্রায় বন্ধ। আর আমরা বলতে বলতে খেতেও বসে গেছি, এত কিছু, ভোর 4টের সময় উঠে, 4টে না 3টের সময় উঠে ও এত কিছু একাই সব রান্না করেছে, অনেক রকম আইটেম ছিল, অনেক রকম কিছু করেছে। আর এই কৌশিক এখানে মেসো মাসিও এসেছে, যে মেসো বসে পড়েছে, আর আমিও মিনিকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে এই বাবুর জন্য একটা শ্যামপুর থেকে ব্যাগ নিয়েছি, ও সেটাই ওকে দেখছিলাম যে দেখ তোর পছন্দ হলো কিনা। আর একটা টি শার্ট নিয়েছি, ও তো খুব ভালো লাগছিল, ব্ল্যাক কালারের টি শার্ট, ও খুব ফর্সা, সুন্দর লাগছিল। এই যে মিনি ও দাদাকে দিচ্ছে, অনেক দিন পরে সবাই মিলে একসঙ্গে, বেশ ভালো লাগছিল। আর আমরা বোনেরা তো মানে বলছিলাম যদি ফিরে পেতাম আবার সে আগের সময় খুব ভালো হতো। যাক, সেই সময় তো আর ফেরার নয়, যেটুকু সময় পাওয়া যায় সেটাকেই আনন্দ করে কাটিয়ে দিতে হবে আর কি। আরে এটা খুললেই, টেপটা খুললেই হবে। পছন্দ হয়েছে? আমার কালারটা খুব পছন্দ হয়েছে, অন্যরকম। গেঞ্জিটা খোলো, গেঞ্জিটা পরে হয় নাকি দেখো তো? হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি আগে। সময়কে ধরে রাখার ইচ্ছে থাকলেও ধরে রাখা তো আর যায় না, আবার সময় হয়ে গেছে। আর কৌশিক অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে বেরোনোর জন্য, তাই বেরোতেই হলো, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আবার আর ফেরার জন্য, কারণ বাড়িতে বাবাও একা, একটু কাজও আছে, থাকার উপায় নেই। আর পরের দিনেই কৌশিকের অফিস, সেই জন্য ফিরে চলে আসতেই হলো। আর ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।